সাগরের দুর্যোগ কার্যত সাপে বর হয়ে দাঁড়ালো গঙ্গার কাছে। যে রূপলি শস্যের জন্য বাঙালির চিরকালীন হাহাকার, এই বর্ষায় কেমন করে যেন সেই ইলিশের দল উজান বেয়ে গঙ্গায় ভরা গাঙে চলে এসেছে। তাও আবার যে সে ইলিশ নয়, মাপে দশাশই স্বাদে জব্বর। গত দেড় দশক ধরে মিঠে জলে ইলিশের যে ভাটা এপার বাংলায় চলছিল, তাতে এবার খানিকটা জোয়ার। যেটা তাক লাগিয়েছে তা হলো ইলিশের মাপ, প্রায় 3 কেজির ইলিশও আছে। জেলেদের জালে কেজি খানেকের ইলিশও ধরা পড়েছে ভালো মতো। বিশেষজ্ঞ এবং জেলেদের বক্তব্য, সম্প্রতি খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা ছিল, সেই ফাঁক গুলে নদীতে ঢুকে পড়েছে ইলিশ। এবাদেও আছেন আরও 2-3টি কারণ। এরাজ্যে সবচেয়ে বেশি ইলিশ মেলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ক্যানিং ইত্যাদি এলাকার মৎস্যজীবীরা মূলত সমুদ্র থেকে ইলিশ তোলেন। এছাড়া দীঘা, শঙ্করপুর থেকেও বেশ কিছু ইলিশ পাওয়া যায়। কিন্তু সমুদ্রের কোলাঘাটের রূপনারায়ণ থেকে বহুদিন আগেই মুখ ফিরিয়েছে রূপলি শস্য। বর্ষাকালে গঙ্গায় তা মিললেও সংখ্যায় নগণ্য। বর্ষা পেরিয়ে কোনো কোনো বছর মুর্শিদাবাদের ফারাক্কা এবং রঘুনাথগঞ্জে বেশি ইলিশ মেলে। দীর্ঘদিন মিঠে জলে থেকে সে ইলিশের স্বাদও হয় খোলতায়। সমুদ্রের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন নদীতেও জেলেরা ছিপ নৌকায় বর্ষাকালে ইলিশ শিকারে বেরোন। গঙ্গাসহ বিভিন্ন নদীর সঙ্গে সমুদ্রের যোগাযোগের কারণে সেগুলোতে ইলিশ আসে। গত এক সপ্তাহ ধরে গোদাখালী, ফলতা, রায়পুর, ডায়মন্ড হারবারে, হুগলি নদীতে ধরা পড়েছে বড় মাপের বেশ কিছু ইলিশ। রায়পুরঘাট এলাকায় দীর্ঘদিন মাছ ধরেন ধর্মবিশ্বাস, তার জালে ওঠে 3টি প্রমাণ মাছের ইলিশ। সর্বোচ্চটি 2 কেজি 700 গ্রামের, বাকি দুটি 2.6 এবং 2.4 কেজির। সবচেয়ে বড় ইলিশটি কিনেছে কেন্দ্রীয় সংস্থা সিফরি, এর ব্যারাকপুর অফিস। তারা সেটিকে সংরক্ষণ করে রেখেছে। এছাড়াও বাকিদের জালে ধরা পড়েছে 1 কেজি থেকে 1200 গ্রামের বেশ কিছু ইলিশ। যদিও এর তুলনায় ছোট ইলিশই সংখ্যায় বেশি, কিন্তু আচমকে এত বড় ইলিশ কি করে এসে পড়ল হুগলি নদীতে? ইলিশ বিশেষজ্ঞ সিধো কানহ, বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসীম কুমার নাথ বলেন, শ্রাবণে ডিম পাড়তে মিঠে জলে আসে ইলিশ। সময়ের একটু এদিক ওদিক হয়। দিন 15 আগে নিম্নচাপ এবং খারাপ আবহাওয়ার কারণে ভালো বৃষ্টি হয়েছে, ফলে সমুদ্রের জলের লবণাক্ত ভাব কেটেছে অনেকটা। সমুদ্র লাগোয়া নদীর জলের লবণাক্ততা মেপে দেখেছি প্রায় শূন্য। এই সময় পূবালি হাওয়া ইলিশকে মিঠে জলের দিকে টেনেছে। দীর্ঘদিন ধরে ইলিশ শিকার করেন এবং অন্যদের থেকে মাছ কিনে বিক্রি করেন গোদাখালীর পূর্ণ পাত্র। তিনি বলেন, অন্য সময়ে ইলিশ পূবালি হাওয়ায় নদীর পথ ধরলে মোহনা বা তার আগেই ট্রলারে জেলেদের জালে বন্দী হয়ে যায়। এবার সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল বলে অবাধে ইলিশগুলি নদীতে ঢুকে পড়েছে।